ময়মনসিংহের চরাঞ্চলে পেঁপে আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা ফলন ও দাম ভালো পাওয়ায় বাড়ছে চাষের পরিমাণ তবে চানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে ফুলেতে কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাজে এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে সদর উপজেলার চর লক্ষ্মীপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন জানাবেন যে জেলায় পেঁপে চাষের পরিমাণ কতটা বেড়েছে এবং এর পরিমাণটা বাড়াতে কৃষি বিভাগের কোনো পরামর্শ রয়েছে কিনা কৃষকদের প্রতি ময়মনসিংহের চরাঞ্চলে বিশেষ করে সদর উপজেলার যে চরাঞ্চল রয়েছে এগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পেপের আবাদ হচ্ছে এবং পেপের ভালো দাম এবং ফলন ভালো হওয়ার কারণে কিন্তু কৃষকরা এদিকে আগ্রহী হচ্ছেন বিশেষ করে ধান আবাদ করার পর যে খরচ হয় এবং বিক্রি করার পর যে তারা যে দাম পান সেই তুলনায় কিন্তু পেপে আবাদ করে কৃষকরা অনেক বেশি লাভবান হন যার কারণে এই সদর উপজেলা সহ ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় পেঁপে চাষে কিন্তু কৃষকদের বেশ আগ্রহ বাড়ছে আমরা যদি একটু পরিসংখ্যানের দিক থেকে বলি সেটি হচ্ছে ময়মনসিংহ জেলায় এবছর প্রায় সত্তর হেক্টরেরও বেশি জমিতে পেঁপে আবাদ হয়েছে যেটি গত দুই বছরের তুলনায় প্রায় দশ থেকে পনেরো হেক্টর বেশি বলে আমরা কৃষি অফিস সূত্রে জানতে পেরেছি এবং এই যে পেঁপের আবাদ বেড়েছে এটির কারণ হিসেবে যেটি বলছেন কৃষকরা যে সাধারণত ধান বা অন্য সবজি বা চাষাবাদ করলে যে পরিমাণ ফলন পাওয়া যায় এবং তার বিপরীতে যে পরিমাণ খরচ করতে হয় সেই তুলনায় কিন্তু পেঁপে চাষে খরচ অনেক কম এবং ফলন কিন্তু অনেক ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে চর লক্ষ লক্ষ্মীপুর এলাকার যে একটি পেঁপে ক্ষেত্র রয়েছে এটি কিন্তু প্রায় মাটির কাছ থেকে কিন্তু পেঁপে ধরে উপর দিকে যাচ্ছে এবং এক একটি গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বা কোনো কোনো ক্ষেত্রে ষাট বা তারও বেশি কিন্তু পেঁপে ধরে থাকে এবং একেবারেই খুব দেখতেও কিন্তু খুব নান্দনিক লাগছে যে এই প্রত্যেকটি গাছে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে পেঁপে ধরে রয়েছে এবং এখানে যে পেঁপেগুলো আবাদ করা হয়েছে এই যিনি আবাদ করেছিলেন তিনি মাত্র পাঁচ শতাংশ জমিতে আহ দুই থেকে তিন বছর আগে পেঁপে আবাদ করেছিলেন এবং ভালো ফলন এবং দাম পাওয়ার কারণে কিন্তু এটি বাড়িয়েছেন এখন প্রায় পঞ্চাশ থেকে ষাট শতক জমিতে কিন্তু এখানে তিনি পেঁপে আবাদ করেছেন এবং প্রতি বছর একটি মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন এই পেঁপে বিক্রি থেকে এখানে এই পেঁপে কিন্তু কাঁচা বিক্রি করলেও যেমন লাভ হয় পাশাপাশি যদি পাকা বিক্রি করা যায় তাহলে লাভ কিন্তু বেশি হয় এবং কৃষকরা কিন্তু এটি করে থাকেন যখন বাজার ভালো পান যখন কাঁচা পেঁপের দাম ভালো থাকে তখন কিন্তু তারা তারা কিন্তু এখানে এটি বিক্রি করে থাকেন এবং যদি এখানে দাম কমে যায় তখন যখন পাকা পেপের দাম বেশি হয় তখন কিন্তু তারা এটি পাকা বিক্রি করে থাকেন তবে এবছর কিন্তু এখানে টানা বৃষ্টির কারণে কিন্তু পেঁপে চাষিরা কি কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন বিশেষ করে এখন যে ফুলগুলো আসছে সেই ফুলগুলো অতিবৃষ্টির কারণে মরে যাচ্ছে এবং বৃষ্টি কমে গেলে তারা আরও বেশি লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের চর লক্ষ্মীপুর থেকে পেঁপে আবাদের সর্বশেষ খবর যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী হারুনুর রশিদ তিনি ছিলেন ময়মসিংহের সদর উপজেলার চল্লখপুর এলাকা থেকে জানাচ্ছিলেন পেপে ফলন সম্পর্কে সবশেষ তথ্য